আগামী 14ই জানুয়ারি থেকে রাত 8:30 স্লটে শুরু হতে চলেছে জি বাংলার নতুন ধারাবাহিক নেতাজি। দেশনায়কের জীবন অবলম্বনে নির্মিত এই ডেইলি সোপ এখন টেলিপাড়ার ও টেলি দর্শকের হট টপিক। একদিকে যেমন একদল এই প্রয়াসকে নিয়ে উচ্ছ্বসিত, তখন অন্যদিকে অনেকেই অনেক রকম আশঙ্কা প্রকাশ করছেন। টেলিপাড়ার পিরিয়ড বায়োপিক ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে এই নতুন ধারাবাহিকটি দেখার আগ্রহ রয়েছে সিংহভাগ দর্শকের মধ্যে। অনেকেই এর জন্য নির্মাতাদের শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু ফাইনাল প্রোমো লঞ্চ হওয়ার পরে অনেকেরই বক্তব্য যে নেতাজির ভূমিকায় কোনো নতুন অভিনেতাকে কাস্ট করা হলে বেশি ভালো হতো, যেহেতু ওই স্লটেই সীমারেখা ধারাবাহিকে অভিষেক বসুকে জিৎ চরিত্রটিতে দর্শক দেখেছেন, তাই তাকেই আবার নেতাজি রূপে দেখাটা অনেকেরই পছন্দ নয়। সাম্প্রতিক কয়েকটি সোশ্যাল ড্রামাতে 2-3টে বিয়ে দেখানোটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, সেই নিয়ে অনেকেই মজা করছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যেন এই ধারাবাহিকে আবার নেতাজির 2-3টে বিয়ে না দেখানো হয়, যেহেতু এটি একটি ইতিহাস আশ্রিত ধারাবাহিক, তাই এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। বাংলা ধারাবাহিক মানে সাংস্কারিক কুটকচালি ও পরিবারের শাশুড়ি বৌমার ঝগড়া, সেটা যে খুব ভুল তা যেমন নয়, আবার এটাও দেখতে হবে যে এইসব ঝগড়াঝাটি যে ধারাবাহিকে থাকে সেই ধারাবাহিকেরই কিন্তু টিআরপি বাড়ে। নেতাজিতে যেন শাশুড়ি বৌমার টানাপোড়েন না থাকে এমনটাই আবেদন দর্শকের। টেলি সিরিজ যেহেতু বছরভর চলে, তাই সেখানে নানা রকম উৎসব যেমন দুর্গাপুজো, লক্ষ্মী পুজো ইত্যাদি দেখানো হয়। কিছু দর্শকের বক্তব্য যে এই ধারাবাহিকে যেন এমন কিছু না দেখানো হয়। তো আমরা সবাই মিলে আশা করছি যে এই সিরিয়ালটি খুব ভালো হবে, এবং এই সিরিয়াল দেখে তৎকালীন কি কি ঠিক ঘটেছিল সেগুলো আমরা স্পষ্টভাবে জানতে পারব। সেই জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি এই সিরিয়ালটি দেখার জন্য। সো আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন ভিডিওটিকে, আর এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন আরও নতুন নতুন লেটেস্ট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।